সেন্ট্রাল অ্যাভিনিউয়ের পথ ধরে বিজেপি কর্মীরা মানববন্ধন করে লালবাজারের অভিমুখে পায়ে পা মেলাচ্ছেন। টিয়ার গ্যাসের পরে সব জল কামান নিয়ে আসা হয় পুলিশের পক্ষ থেকে, বিজেপি কর্মীদের উপর জল কামান থেকে ছোড়া হয় জল। অসুস্থ হয়ে পড়া এক বিজেপি কর্মীকে নিয়ে যাওয়া হচ্ছে অন্যত্র। এরপরই বিজেপির কেন্দ্রস্তরীয় নেতারা রাস্তায় ধর্নায় বসেন। ছিলেন কৈলাস বিজয়বর্গীয়, এস এস আলুবালিয়া, লকেট চট্টোপাধ্যায়।